সম্প্রতি বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে তিন দিনব্যাপী এক আর্ট ফেস্টের আয়োজন করা হয়েছিল। বেহালা নতুন সঙ্গের উদ্যোগে এই আর্ট ফেস্ট আয়োজিত হয়েছিল, যার পোশাকী নাম বেহুলা। একটি স্থান এবং তাকে ঘিরে ওঠা মৌখিক গল্প। বেহুলা ভাবনার সঙ্গে বেহালার কোনো সম্পর্ক আছে কি না তার সমর্থন মেলে আচার্য দীনেশচন্দ্র সেনের কথায়। কথিত আছে, বেহুলা সুন্দরী লখিন্দরের ভেলা যাত্রার পথ এই বেহালা অঞ্চল। সেই সূত্র থেকেই উঠে আসে বেহালা নামের তাৎপর্য, তাই বেহুলা নামে থেকেই বেহালা। বেহুলা ভাবনার নামটি কেন্দ্র করে এই স্থানভিত্তিক উপস্থাপনা শিল্প বা সাইট স্পেসিফিক আর্ট ইনস্টলেশন তৈরি হয়েছিল বেহালা রায়বাহাদুর রোডের এই গলিতে। সারা কলকাতার প্রায় 70 জন শিল্পীর হাত যশে সেজে উঠেছিল এই আর্ট ফেস্ট। শিল্পীদের আধুনিক ভাবনা চিন্তায় সমাজের বিভিন্ন দৃষ্টিপট বর্ণিত হয়েছিল বেহালার এই গলির বাড়ির দেওয়ালে। কলকাতার দুই মহারথি শিল্পী শিল্পী সনাতন দিন্দা ও ভবতোষ সুতারের যুগ্ম প্রয়াসে এই আর্ট ইনস্টলেশন শৈল্পিক ছন্দে মেতে উঠেছিল। সঙ্গে আরও শিল্পীদের হাতে তার রূপ পায় কোনো ধর্মীয় আঙিনার বাইরে এক বেহুলার উপাখ্যানে। দীর্ঘদিনের ইতিহাসে বর্ণিত তার উপর ভিত্তি করে সুন্দরবনে নদী নালা, সাপের উপদ্রব, মাঝি মোল্লাদের জীবনযাপন চিত্রে সরলতায় ভরা। দেবী মনসার বন্দনা, শিবের পূজারী, চাঁদবনিকে না হেরে যাওয়ার গল্প, বিশ্বহরি মনসার গল্প, এরকম বিভিন্ন গল্প অলিগলির দেওয়ালে বর্ণিত হয়েছে। বেহুলার এইসব কাব্যগাথা থেকে পাওয়া ভাবনা চিন্তাই রং তুলিতে রাঙিয়ে দেওয়া হয়েছিল এই আর্ট ফেস্টের আঙিনায়। Oh.
আমাদের আগের প্রজন্ম যেভাবে শিল্পের সঙ্গে মানুষকে আলাদা করে দিয়েছিল, এটা অদ্ভুত ঐতিহাসিকভাবে শিল্পটাকে মূলত গ্যালারি কেন্দ্রিক আর মিউজিয়াম কেন্দ্রিক করে দিয়েছিল। আমরা পরবর্তীকালে যারা এই পুজো শিল্পী শিল্প যারা করি, তারা আস্তে আস্তে বিগত 20-22 বছর ধরে আমার জনসম্মুখে নিয়েছিলাম শিল্পটাকে, কিন্তু সেখানে দেখা গেল একটা অদ্ভুত ভরা রয়েছে, উন্মুক্ত ভাষায় কথা বলা। তো সেখান থেকে মেনু এসে কত অন্যভাবে কথা বলা হলো। তারপরে পুজোতে একজন শিল্পীকে কেন্দ্র করে তারা কাজ হয়, এখানে অনেক শিল্পী একসাথে প্ল্যাটফর্মটাকে দুর্গা পুজোরই একটা প্ল্যাটফর্ম, সেটার ক্লাব, এটা এবছরে নতুন, মানে এটি বোধহয় প্রথম, তাই না? ভারতবর্ষে প্রথম এই ধরনের, বা ভারতবর্ষ ধরে কলকাতায় প্রথম যে দুর্গা পুজো বা কালী পুজো বা পুজোকে বাদ দিয়েও একটা শিল্প গ্রাম তৈরি করা হলো, শিল্প শহর তৈরি করা হলো, শিল্প একটা অঞ্চল তৈরি করা হলো। টোটালটাই মানে সাইট স্পেসিফিক, মানে স্থান নির্ভর শিল্প। কারণ এই স্থান নির্ভর শিল্প যেটা বলছি, এটা মূলত হচ্ছে বেহুলা বেহালার বুকে হচ্ছে, বেহালার নামকরণটা এসছে বেহুলা থেকে। সেই জায়গা থেকে ধরে আমরা আস্তে আস্তে করে ইতিহাসের আলোচনা পর্যালোচনা করতে করতে একটা জায়গায় পৌঁছে গিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে এই কাজটা করেছি। চিন্তার কারণে কি গদগ্ধ বিশ্বাস ঠেকছে, আর এদিকে দিনের পর দিন ডাক্তার খেয়ে যাচ্ছে টাকা, আপনার পকেট ফাঁকা। আর দুশ্চিন্তা নয়, এসে গেছে এসে গেছে এসে গেছে গোজনা মিশ্রিত চিন্তাহরণ চূর্ণ। প্রতি রাতে এক কাপ গঙ্গা জলে মাত্র 2 চামচ খেয়ে নিন, নিমেষে চিন্তা উধাও, ভুলে যাবেন অতীত, ফিরে পাবেন জান। বেহুলা যেমন লক্ষ্মীদারকে ফিরিয়ে নিয়ে এসেছিল, এই ঔষধ তেমনি আপনাকে দেবে নতুন জীবন, সুস্থ করে তুলবে গ্যারান্টি। কামদেব কবিরাজের বৈদিক স্বপ্নে পাওয়া এই মহা ঔষধে রয়েছে চীনের নির্যাস গোচনা থেকে আহরিত স্বর্ণচূর্ণ, পোয়াতি হরিণের নাভি থেকে সংগ্রহ করা ব্রহ্মতৈল, সংগ্রামলিপ্ত ময়ূরের অশ্রু আর অর্জুনের তীর থেকে নিঃসৃত ভেষজ ঔষধি। আসুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঔষধ মাত্র 5 টাকা, 10 টাকা, 20 টাকা। 10 টাকা ও 20 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে বেনারসি শাড়ি। ও দাদা, ও দাদু, ও বৌদি, ও খুড়ো, ও দিদি ভাই, এখনই চলে আসুন নতুন সঙ্গের পাশের গলিতে বেহুলা কেমিক্যালসে। কোম্পানি প্রচারের সাথে এর সাথে পাবেন 1 পোয়া গঙ্গা জল ফ্রি, সংগ্রহ করুন বাবা কামদেবের চিন্তাহরণ চূর্ণ। Thank you.
1 2 3 4